আজকের মতো ভিডিও স্টার্ট করে দিলাম, কড়াই বয়ে দিলাম, ওটা চালাই দিয়ে গ্যাসটা। আচ্ছা, আমি রান্না করবো সাইফলা শুটকি দিয়া, বেগুন দিয়া। সাইফলা শুটকি দিয়ে রেডি করছি, বেগুন কাটিয়ে রাখছি, আলু কুটিয়ে রাখছি, লগে দিন দুইটা কাটল বেশি আর ধন্যবাদ মানে নাকারুল বাতা দিয়া শুটকি দিয়ে গরম করে মিক্সির মধ্যে আমি পেঁয়াজ রসুন পেস্ট করে রাখছি। এটার মধ্যে হলদি গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে রাখছি। কড়াইটা কড়াই হয়ে গেছে দেখতে পারে, তখন একটু অয়েল দিলে কড়াইটার মধ্যে কিন্তু এত অয়েল দিই না, খাই না, আমি একটু কম অয়েল দিই। দেখতে পেলাম আমার গরম হয়ে গেছে। আমার সঙ্গে তো আবার ফুল ভিডিও দেবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে আমি মশলাটা আগে আমি কষাই মিশ্রি বাটিটা দিয়ে আসছি, সেখান থেকে মশলাটি তেল ছাড়বো। মশলা আমি সবজিটা আস্তে আস্তে অ্যাড করবো। দেখতে পাই আসে সত্যি সারা শুরু হয়েছে, যেমন একটু আমি কাটল দিচ্ছি আর আমি একটুটা দেখতে পাই। বানানোতে বেগুন মশলা মিক্স করে দিল মানুষে গামাখা গামাখা রস হয়ে গেছে, ধন্যবাদ।
clase con Amén. Aquí estoy haciendo con la maíz de mo. La maíz, no va a hacer la maíz, pero la maíz de ayer. No, entonces la maíz por aquí lo comencé. Video de para la que lo he comenciado con el barco.